হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা সুন্দর অথচ গুরুত্বপূর্ণ এবং অবশ্য শর্ট রুল একটা শিখবো। আমরা কিসের শিখব? রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন। আপনার রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে গিয়ে বা শিখতে গিয়ে হু এবং হুমের ব্যবহারটা অনেক মজা করে শিখেন, যে ব্যক্তিবাচক নাউনের জন্য সাবজেক্ট হিসেবে হু, হু অবজেক্ট হিসেবে হুম বসে। কিন্তু আপনারা জিনিস খেয়াল করেছেন, আমরা কিন্তু বলে থাকি যে ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে হু বা হুম হয়, কিন্তু ব্যক্তিবাদে অন্য যে কোনো নাউন, সেটা বস্তু হোক, বিষয় হোক বা প্রাণী হোক, তাদের পরিবর্তে হুইজ, দ্যাট বা ওয়াট বসে। কি বলেছি? ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বা হুম বসে, কিন্তু ব্যক্তিবাদে অন্য যে কোনো নাউন, বস্তু, বিষয় বা প্রাণীর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইজ, দ্যাট বা ওয়াট বসে। বাট এই হুইজ, দ্যাট বা ওয়াটের মধ্যে পার্থক্য জানেন তো? আমার মনে হয় অনেকেই আমরা জানি না। আপনাদের কাছে অনেক বই আছে, দামি বই আছে, অনেক জনপ্রিয় বই আছে, বাট খেয়াল করে দেখবেন কটা বইয়ে হুইজ এবং দ্যাটের মধ্যে সুস্পষ্ট পার্থক্য লেখা আছে। আমার মনে হয় এমন বই খুব কমই পাবেন। সো আপনাদের এই ব্যাপারটা, এই দুঃখের জায়গাটা আমি বুঝতে পেরে সেখান থেকে হুইজ এবং দ্যাটের পার্থক্য আমরা আজকে সহজে শিখব। সো ভিউয়ার্স, মনে রাখবেন, ব্যক্তিবাদে অন্য যে কোনো নাউনের পরিবর্তে হুইজ বা দ্যাট বসে। পার্থক্য হলো এটাই, যদি সাবজেক্টের প্রয়োজন হয় সাবজেক্ট হিসেবে হুইজ বসে, অবজেক্টের প্রয়োজন হলে অবজেক্ট হিসেবে দ্যাট বসে। কি বলেছি? ব্যক্তিবাদে অন্য যে কোনো নাউনের পরিবর্তে হুইজ বা দ্যাট বসে বা হোয়াটও বসতে পারে। সাবজেক্টের প্রয়োজনে হুইজ বসবে, অবজেক্টের প্রয়োজনে দ্যাট বসবে। আর হোয়াট কখন, সেটা আমরা একটু পরে জানবো। তাহলে হুইজ বসবে সাবজেক্ট হিসেবে, দ্যাট বসবে অবজেক্ট হিসেবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি বাক্য, দ্য পেন ড্যাশ রাইটস ওয়েল ইজ মাইন। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে রাইটস শব্দটি কিসের কাজ করেছে? ভার্বের কাজ করেছে। যেহেতু রাইটস একটা ভার্ব, তার মানে আমার সাবজেক্ট দরকার। সাবজেক্ট হিসেবে এখানে আমি হুইজ লিখব, এখানে দ্যাট লিখলে বাক্যটি ভুল হবে। দ্বিতীয় বাক্যে দ্য পেন, এখানেও পেন হচ্ছে নন পার্সন। এখন আমরা দেখতে পাচ্ছি এইদিকে গেভ হলো ভার্ব, গেভ যদি ভার্ব হয় ইউনিট চয়েস সাবজেক্ট, তার মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। আমার এখানে নতুন করে সাবজেক্ট দরকার নেই, অবজেক্ট প্রয়োজন হতে পারে, কারণ অবজেক্ট একাধিক থাকতে পারে। তাহলে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, আমার কি দরকার? অবজেক্ট দরকার। অবজেক্টের কাজ করবে কে বলেন? দ্যাট। সো ভিউয়ার্স, আমরা কি জানলাম? যখন আমার অ্যান্টিসিডেন্ট বা নাউনটি ব্যক্তিবাদে অন্য কোনো নাউন হবে, বস্তু, বিষয় বা প্রাণী, সেখানে আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবো? হুইজ, দ্যাট বা ওয়ার্ড বসাবো। কখন কোনটা? যখন আমার সাবজেক্ট প্রয়োজন, ভার্বের আগে সাবজেক্ট, তখন আমি হুইজ নিব। আর যখন আমি দেখব আমার সাবজেক্ট আছে, ভার্বও আছে, বাট অবজেক্ট দরকার, তখন আমি কি নিব? দ্যাট নিব। তার মানে হোয়াট কখন নিব? হোয়াট আপনি তখনই নেবেন যখন এই নাউনটা থাকবে না, যখন এই অ্যান্টিসিডেন্ট থাকবে না, সেই ক্ষেত্রে আপনি এই জায়গাগুলোতে কি বসাবেন? সেই ক্ষেত্রে আপনি এই জায়গাগুলোতে হোয়াট বসাবেন। যখন নাউন থাকবে না, অ্যান্টিসিডেন্ট থাকবে না, অ্যান্টিসিডেন্টটাই ওই নাউন, তখন আপনি কি বসাবেন? হোয়াট। আশা করি ক্লিয়ার। সো আমরা কি জানলাম সংক্ষেপে? আমরা জানলাম ব্যক্তিবাদে অন্য যে কোনো নাউনের পরিবর্তে হুইজ অথবা দ্যাট বসে অথবা হোয়াট বসে। সাবজেক্ট হিসেবে হুইজ বসে, অবজেক্ট হিসেবে দ্যাট বসে। আর যখন এই যে গ্যাপটার পূর্বে নাউন থাকবে না, অন্য কিছু থাকতে পারে, মানে নাউন থাকবে না, অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন থাকবে না, সেই ক্ষেত্রে আপনি হুইজ, দ্যাট না বসে কি বসাবেন? হোয়াট বসাবেন। সো ভিউয়ার্স, বিগত ভিডিও লেকচারগুলোর মতো আজকেও আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, সেটি হলো দ্য অকুপেশন ড্যাশ অ্যাট্রাক্টস মি ইজ টিচিং। আবারও বলি, দ্য অকুপেশন ড্যাশ অ্যাট্রাক্টস মি ইজ টিচিং। আপনাদের জন্য অপশন দেওয়া হলো কুইজ, অপশন দেওয়া হলো দ্যাট, অপশন দেওয়া হলো হোয়াট। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এখানে হুইজ, দ্যাট বা হোয়াটের ব্যবহার কী হবে। আজকের এই ভিডিও লেকচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা। আবারও চমৎকার একটা ভিডিও লেকচার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।